আমার সিরিয় বন্ধু ফুয়াদ, ডাক্তার এবং কবি, বিশ্বস্বাস্থ্যের এক গবেষণা প্রকল্পে কাজ করতে গিয়ে পরিচয়। আমরা সমবয়সী, দুজনেই ডাক্তারি পড়েছি, কিন্তু নেশা সাহিত্যে, ফলে ঘনিষ্ঠতা হয়েছে দ্রুত। সিরিয়ার আলেপ্পোতে তার বাড়িতে, ক্যাফেতে আড্ডা হয়েছে বহুবার। তার সঙ্গে বিশেষ সম্পর্ক হয়েছিল কারণ সে আমার লেখা হাসপাতালের ওপর নৃবৈজ্ঞানিক বইটা ইংরাজি থেকে আরবি ভাষায় অনুবাদ শুরু করেছিল। আলেপ্পোর পথে পথে হাঁটতে হাঁটতে আমরা সেই বইটার খুঁটিনাটি নিয়ে কথা বলেছি। সেই আলেপ্পো এখন এক মৃত নগরী। ফুয়াদ এখন উদ্বাস্তু লেবাননের বৈরুতে। তার সঙ্গে দেখা হলো বহুদিন পর বৈরুতেই। সিরিয়ায় ধ্বংসযজ্ঞ শুরু হবার পর এই আমাদের দেখা। টকবগে ফুর্তিবাজ ফুয়াদ এখন বিমর্ষ। আলেপ্পোর এক জনস্বাস্থ্য গবেষণা সংস্থার দায়িত্বে ছিল ফুয়াদ। আলেপ্পো শহরে যখন তার সঙ্গে আমার শেষ দেখা, তখন ফুয়াদ বাড়ি বদলের আয়োজন করছিল। ফুয়াদ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আলেপ্পো শহরের প্রান্তে তার মনের মতো একটা বাড়ি কিনেছিল। তার রূপসী স্ত্রী রাবেয়া, যে একজন প্রকৌশলী, আমাকে সে বাড়ির ছবি দেখিয়ে বলেছিল কি করে সেই বাড়িটা সাজাবে সে। তারপর তাদের সেই স্বপ্নের বাড়িতে উঠবার ঠিক এক বছরের মাথায় শুরু হয়ে গেল সিরিয়ার শরণাতীত কালের এই ভয়াবহ গৃহযুদ্ধ। হাতের মুঠোয় জীবন নিয়ে চলতে হলো তাদের। একদিন বোমায় বিধ্বস্ত হয়ে গেল ফুয়াদের অফিস। এই মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠল তারা, কিন্তু বেরোবার পথ রুদ্ধ। ভাসমান রাবারের নৌকায় শত শত সিরীয় শরণার্থীদের যেভাবে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে দেখি আমরা টিভির পর্দায়, সে পথেই দেশান্তরী হবার কথা ভাবছিল ফুয়াদ। এ সময় তাকে কেউ একজন সন্ধান দেয় গোপন এক স্থলপথে লেবানন পালিয়ে যাবার। বিপুল পরিমাণে টাকার বিনিময়ে একটা বিশেষ গাড়িতে স্ত্রী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ফুয়াদ এক রুদ্ধশ্বাস যাত্রায় সিরিয়া সীমান্ত পাড়ি দেয়। যে পথ দিয়ে তাদের যেতে হয়েছে তার একদিকে আসাদ বাহিনী, অন্যদিকে বিদ্রোহী সেনাবাহিনী। দুপক্ষের গোলাগুলির ভেতর, পড়ার সমূহ বিপদের ভেতর প্রাণ হাতের মুঠোয় নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে তারা পৌঁছায় বৈরুতে। ফুয়াদ সৌভাগ্যবান যে তাকে উদ্বাস্তু শিবিরে যেতে হয়নি। আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের কিছু অধ্যাপকের সঙ্গে তার চেনা জানার সূত্র ধরে সেখানে একটা গবেষণার কাজ জুটেছে তার। তার প্রকৌশলী স্ত্রী কোনো কাজ পাননি। লেবাননে সিরীয় নাগরিকদের কাজের রয়েছে নানা বাধা। ফুয়াদকে শুধু বছর দুয়েকের জন্য কাজের অনুমতি দেওয়া হয়েছে, এরপর কি হবে সে জানে না। তখন তার পাসপোর্টের মেয়াদও যাবে শেষ হয়ে, সে কোথায় যাবে তার ঠিক নেই। নিজের সদ্য কেনা বাড়ি ফাঁকা ফেলে বৈরুতের একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে পরিবার নিয়ে উঠেছে ফুয়াদ। ফুয়াদ এসব কথা যখন আমাকে জানাচ্ছে, তখন আলেপ্পোতে তার সঙ্গে কাটানো একটা দিনের কথা মনে পড়ে আমার। আমাকে আর তার ছেলে মেয়েকে নিয়ে গাড়ি করে বেরোল ফুয়াদ। মেয়েকে নামালো সুইমিং লেসনে। মনে পড়ে লাল আর সাদার এক চমৎকার জামা পরা তার কিশোরী মেয়ে সুইমিং পুলে যেতে যেতে হাত নাড়িয়ে বিদায় দিল ফুয়াদের কাছ থেকে। এরপর সে তার 10 বছরের ছেলেকে নামালো পিয়ানো স্কুলে। বলল তার স্ত্রী রাবেয়া এসে তুলে নিয়ে যাবে এদের। তারপর আমাকে নিয়ে চলল আলেপ্পোর কেন্দ্রে এক আর্ট সেন্টারে। সেখানে আমরা একটা আন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশন দেখলাম। এক্সিবিশন দেখা শেষে সেখানকার ক্যাফেতে বসে কফি খেতে খেতে আমি আর ফুয়াদ আলাপ করলাম আরব আর বাংলা সাহিত্য নিয়ে। আরব কবি এডোনিস নোবেল পুরস্কার পাবেন এমন কথা উঠেছিল সেবার। এডোনিসের কবিতা নিয়ে কথা হলো ফুয়াদের সঙ্গে। সন্ধ্যা নামলে ওই আর্ট সেন্টারের মাঝখানের খোলা চত্বরে এরপর শুরু হলো
এক সঙ্গীতের আসর। এক সিডিও শিল্পী বিখ্যাত আরব গায়িকা ফাইরুজের গানগুলো গাইলেন, চমৎকার ফুরফুরে বাতাসে বসে অনেকক্ষণ শুনলাম সেই গান। তারপর ফুয়াদের বাড়িতে ফিরে এসে হলো রাতের খাওয়া। তার স্ত্রী রাবেয়া ফাটুস সালাদ, নানা রকম মেজে, হামুস আর চমৎকার সিরিয় রুটি দিয়ে পরিবেশন করলো খাবার। ভাবছিলাম এমন একটা নির্ঝঞ্ঝাট আটপৌড়ে মিষ্টি দিন এখন ফুয়াদের দূর কল্পনারও অতীত। আলেপ্পোর সেই সব পথ, সুইমিং পুল, আর্ট সেন্টার এখন ধ্বংসস্তূপ। কত লক্ষ লোক মারা গেছে এই কবছরে, কত লক্ষ লোক দেশান্তরী হয়েছে, সে হিসাব আর রাখে না ফুয়াদ। মাত্র কয়েক বছর ব্যবধানে সিরিয়া সম্পূর্ণ এক অচেনা দেশ এখন ফুয়াদের কাছে। ফুয়াদ বলেছিল, আসলে দেশ বলতে কি বুঝায়, তাই এখন ধোয়াশে হয়ে গেছে তার কাছে। আমরা বেনেডিক্ট এন্ডারসনের ইমাজিন্স কমিউনিটি ধারণাটা নিয়ে কথা বলি। ইমাজিন্স কমিউনিটি, এই নিয়ে কারো ধারণা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। সেই সাথে ডিসক্রিপশন বক্সে কিছু কাজের ইনফরমেশন আছে, আপনাদের কাজে আসতে পারে। পড়ায় ফিরে যাচ্ছি। একটা সময় দেশ বলে তো কোনো ব্যাপার ছিল না, গোত্র ছিল, গ্রাম ছিল, কিন্তু দেশ ছিল না। চিনি না, কখনো দেখা সাক্ষাৎ হয়নি তেমন মানুষদের নিয়ে একটা দেশের ধারণা কয়েক শতাব্দী পুরনো মাত্র। এন্ডারসন দেখেছিলেন কি করে ম্যাপ, প্রিন্ট মিডিয়া, ব্যাকরণ বই, মিউজিয়াম, উপন্যাস ইত্যাদির জন্মের সাথে দেশ ধারণার একটা সম্পর্ক রয়েছে। কি করে নানা প্রক্রিয়ায় কোনো বিশেষ ভাষাভাষীর, সংস্কৃতির বা ভৌগোলিক সীমার মানুষের ভেতর কল্পনায় একটা ঐক্যের বোধ তৈরি হয়েছে। দেশ ব্যাপারটার সাথে তাই কল্পনার একটা সম্পর্ক আছে। অ্যান্ডারসন একে বলেছেন ইমাজিনড কমিউনিটি। কোনো একটা বিশেষ ঐক্যের সূত্রে একটা বিশেষ জনগোষ্ঠী কল্পনায় নিজেদেরকে একটা বিশেষ দেশের অধিবাসী মনে করে। বলা বাহুল্য, ব্যাপারটা কাল্পনিক নয়, কল্পনার। অ্যান্ডারসন ইমাজিনড বলেছেন, ইমাজিনারি বলেননি। ফুয়াদ বলেছিল, কিন্তু সিরিয়ার মানুষের কল্পনার সে দেশটি অনেক আগে থেকেই বিভক্ত হতে শুরু করেছিল, ভেঙে পড়েছিল সেই ঐক্য। বাসাদ আল আসাদ আর তার সরকারের কল্পনার সিরিয়া ছিল এমন এক দেশ যা চলবে তারই পরিজন, তারই অনুগতদের কর্তৃত্বে। অথচ দেশের ভেতর ছিল বহু মানুষ যাদের কল্পনার সিরিয়া এমন এক দেশ যা হবে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন। আবার পাশাপাশি সিরিয়ায় ধীরে ধীরে গড়ে উঠেছিল এমনও এক জনগোষ্ঠী যাদের কল্পনার সিরিয়া হবে সংখ্যাগরিষ্ঠের ধর্মভিত্তিক একটা সাম্প্রদায়িক দেশ। ফুয়াদ বলেছিল, আসাদ ভেবেছিল সব দিক সামাল দিয়ে সিরিয়াকে সে তার কল্পনার দেশেই পরিণত করবে, কিন্তু আরব বসন্তের ঢেউয়ে চিড় ধরল তার সেই সংকল্পে। আরব বসন্ত নিয়ে কেউ কিছু জানলে এবং জানাতে ইচ্ছা রাখলে কমেন্টে জানাতে পারেন। মাথা চাড়া দিল অন্য কল্পনার সিরিয়াও, যাদের কল্পনায় ছিল একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সিরিয়া। তারা আরব বসন্তের সুবাদে আসাদ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আসাদ তাদের কঠোর হাতে দমন করলেন। তাদের দমন করা সহজ হলো কারণ সেই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক গোষ্ঠীর ভিত ছিল দুর্বল, জনগণের ভেতর তাদের কর্মকাণ্ড ছিল সীমিত, অথচ পক্ষান্তরে যাদের কল্পনায় ছিল সাম্প্রদায়িক সিরিয়া, তারা সিরিয়ার জনগোষ্ঠীর ভেতরে আড়ালে শক্ত ভিত তৈরি করেছে অনেক দিন ধরে। তারা আর্থিক মদত পেয়েছে আরব বিশ্বের বিশেষ কিছু দেশ থেকে, এক পর্যায়ে তাদের সাথে যোগ দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি চক্রও। ফলে এই গোষ্ঠীকে ঠেকানো আসাদের পক্ষে হয়ে উঠল কঠিন। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক নানা শক্তিকে বাগে আনতে পারলেও আসাদ হিমশিম খাচ্ছে উগ্র এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে। ফুয়াদ আরো বলে, যেহেতু আমরা সিরিয়ানি আর একই রকম সিরিয়া কল্পনা করি না, যেহেতু
আমরা নিজেদের ভেতরই বিভক্ত হয়ে গেছি, ফলে আমাদের এই দুর্বলতার সুযোগে এরপর যার যার মতো ফায়দা লোটার জন্য সিরিয়ায় হাজির হয়েছে আমেরিকা, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব। সিরিয়া এখন আর আমাদের নেই, এর ভবিষ্যতও এখন আমাদের হাতে নেই, নিজের দেশ হাত ফসকে গেছে আমাদের। ফুয়াদের কথা শুনতে শুনতে বাংলাদেশের কথা ভাবি, এদেশের সবার কল্পনার দেশটি কি একই রকম আছে যেমন ছিল স্বাধীনতার উষালগ্নে, নাকি বিভক্ত হয়ে বিভিন্ন গোষ্ঠীর মনোজগতে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন কল্পনার বাংলাদেশ। যদি ধীরে ধীরে কল্পনায় বিভক্ত হয়ে থাকে, তবে এই বিভক্তিকে কি সামাল দেওয়া যাবে? যদি সামাল দেওয়া না যায়, তাহলে এ দেশও কি শেষে পরিণত হবে অন্যের ফায়দা লোটার ভূমিতে? হাত ফসকে এদেশের পরিস্থিতিও কি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে? কথা বলতে বলতে ফুয়াদের স্ত্রী রাবেয়া এসে হাজির হন। আমি চিনতে পারি না তাকে, সেই আত্মবিশ্বাসী রূপসী প্রকৌশলী এই কটা বছরে কেমন বিধ্বস্ত হয়ে গেছে। রাবেয়া ম্লান হেসে কুশল জানতে চায় আমাদের, তারপর চা দেবার নাম করে চলে যায় ভেতর। স্ত্রী চা আনতে গেলে ফুয়াদ আমাকে বলে, রাবেয়া বৈরুতের এই ফ্ল্যাটে এখনও প্রতিরাতে তার বালিশের নিচে আলেপ্পোতে ফেলে আসা তাদের নতুন বাড়ির চাবিটা রেখে ঘুমায়। পরের নিবন্ধের নাম ক্রিকেট এবং রাজনীতি। এগুলো লিখেছেন শাহাদুজ জামান তার ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য বইটিতে। বইটির ফ্ল্যাপের প্রথমে লেখা আছে, শিল্প সাহিত্য রাজনীতির নানা প্রসঙ্গে বরাবর কৌতূহলী রচনা লিখেছেন শক্তিমান কথা সাহিত্যিক শাহাদুজ জামান। এই বইয়ে সংকলিত হল সাহিত্য এবং সমসাময়িক বিষয়ে লেখা তার কিছু নিবন্ধ, সেই সঙ্গে যুক্ত হল তার কয়েকটি সাক্ষাৎকার, যাতে তিনি বিস্তারিত কথা বলেছেন তার ভাবনা জগৎ নিয়ে। শাহাদুজ জামানের ভাবনা জগৎ জানতে ফলো করতে থাকুন বুকপিকার্সকে। এই বইটি প্রথম প্রকাশ পায় ফেব্রুয়ারি 2017 সালে। ওকে, তার আগে 2015-16 সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এই লেখাগুলো। পরবর্তীতে এটি প্রথম আলো পত্রিকা প্রকাশ করে এই নিবন্ধ এবং সাক্ষাৎকার ইত্যাদি সমগ্র আকারে, যার নাম ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য। পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।